আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি খুবই মজার একটি কাবাব রেসিপি। ঘরোয়া কয়েকটি মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। প্রতিদিনের ইফতারিতে বা আসছে ঈদে আপনিও এভাবে তৈরি করে প্রয়োজন করে রাখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক ফলো ও শেয়ার দিয়ে দিবেন। আসুন এবার শুরু করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মহিষের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গরু, খাসি, মুরগি যে কোনোটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1/2 কেজি পরিমাণ বুটের ডাল গত রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। 1 কেজি মাংসের জন্য ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে আর একটু কম নিতে পারেন, মানে 250 গ্রামও নিতে পারেন। তো মাংসটা আমি প্রেশার কুকারের ভিতরে নিয়ে নিয়েছি, কারণ আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দারুচিনি 6-7 টুকরা, কালো এলাচ দিয়েছি 2টো, ছোট এলাচ দিয়েছি 7-8টি, আর তেজপাতা দিয়েছি 4-5টি তেজপাতা, এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 10-12টি, আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন। আর এখানে জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শাহি জিরাটা দিলে কাবাবের ভেতর থেকে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার পাওয়া যায়, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখানে রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লাগলে পরে আবার দেয়া যাবে। এখন সেই ডালটা দিয়ে দিলাম, বুটের ডালটা, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সেদ্ধ করে নিয়ে এরপরে ব্লেন্ড করে তারপরে আমি ফিরে আসছি। ব্লেন্ড করার সুবিধার্থে আমি একটু ভেজা ভেজা করে পানি পানি করে সেদ্ধ করেছিলাম, এরপরে অল্প অল্প করে ব্লেন্ডার জাগে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তবে ব্লেন্ড করার ক্ষেত্রে আর একটা টিপস হলো, মাংস আর ডাল সবসময় একসাথে ব্লেন্ড হতে চায় না, সেই ক্ষেত্রে মাংসটা একটু বেছে আলাদা করে নিয়ে তারপরে ব্লেন্ড করে আবার একসঙ্গে মিলিয়ে দিলেই হয়। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, ধনে পাতা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, গরম মশলার গুঁড়া, এটা শাহি গরম মশলার গুঁড়া, এখানে কাবাব মশলা যা যা থাকে সবই আছে, আপনার কাছে কাবাব মশলা থাকলে ওটাও দিতে পারেন। তো আমি এখান থেকে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম, এমনিতেই আমার এটা একটু নরম হয়েছে, এরপরে ডিম দেওয়াতে আরও নরম হবে, কিন্তু কোনো সমস্যা নেই। এরপরে আমি এমন একটা জিনিস দিব যাতে যত নরমই হোক কোনো সমস্যা হবে না। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, চালের গুঁড়াটা দেওয়াতে কাবাবটা অনেক ক্রিস্পি হবে, আটা আর ডিম দেওয়াতে বাইন্ডিংয়ের জন্য খুবই ভালো হবে। আমার কাছে মনে হচ্ছে এখনও একটু নরম আছে, তাই আরও 1/2 কাপ পরিমাণ আটা আর চালের গুঁড়া মিলিয়ে দিয়ে দিলাম।
আমার কাছে মনে হচ্ছে আরো একটু লবণ লাগবে যেহেতু চালের গুঁড়া আটা এগুলো দিয়েছি তাই আবার একটু লবণ দিয়ে দিলাম ঝালটা আমার কাছে একটু কম লাগছে তাই এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা মরিচ কুচি করেও আরো একটু দিয়ে দিতে পারেন হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিয়ে আমি এখন কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি কাবাবের শেপ সাধারণত একটু গোল টাইপেরই হয় কিন্তু আমি আজকে একটু লম্বাটে এভাবে বানিয়েছি দেখতেও সুন্দর লাগে আবার খেতেও কিন্তু মজাই লাগে আপনারা আপনাদের পছন্দমতো শেপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তবে একটু চেপে চেপে সমান করে এভাবে দিতে হবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় আপনাদেরকে কয়েকটি আমি ভেজে দেখাচ্ছি চুলায় একটা প্যানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরো একটু কম দিয়েও ভেজে নিতে পারেন খুবই সামান্য তেল দিয়ে এটা ভেজে নেওয়া যায় আর ডুবো তেলে খাওয়া কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যকর না একটা সাইড ভালো করে হওয়ার পরে আমি উল্টে দিয়েছি তো এভাবে উল্টে পাল্টে আমি কম আঁচে অল্প তেলে এগুলো স্বাস্থ্যকরভাবে ভেজে নিয়েছি তো সবগুলো আমি এখন তুলে নিচ্ছি দেখুন মাশাআল্লাহ কাবাবগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর বাকিগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো এভাবে ডিপে রেখেছিলাম এখন শক্ত হয়ে গিয়েছে এখন সবগুলো আমি এভাবে জিপ ব্যাগে ভরে প্যাক করে নিয়েছি এখন এভাবে আবার আমি ডিপে রেখে দেব যখন খাবেন তখন সরাসরি বের করে ভেজে নিলেই হবে তো সবাই আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ